শোকের মাস আগস্টে দেশের বিভিন্ন স্থানে কালো ব্যাজ ধারণ সহ নানা কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী এই কর্মসূচির ঘোষণা দেয় কর্তৃপক্ষ। সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু মিউরালের সামনে ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরহাদ হোসেন কর্মসূচির উদ্বোধন করেন। পটুয়াখালীতে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছে জেলা আওয়ামী লীগ। সকালে সদরের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শোক দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।